2019-20 অর্থ বছরের জন্য ঘোষিত প্রস্তাবিত বাজেটে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। দুই দিনের ব্যবধানে আমদানি নির্ভর প্রতিটি নিত্যপণ্যের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজেট ঘোষণার আগে কাস্টমস অফিস পণ্য খালাস বন্ধ রাখায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে বাজারে। আর ব্যবসায়ী নেতারা বলছেন, বাজেটে আমদানি পণ্যের 5% সারচার্জ নির্ধারণের ঘোষণা দেয়ায় শিগগিরই কমছে না নিত্যপণ্যের দাম। সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। ঈদের ছুটি আর নতুন বাজেট ঘোষণার পর শনিবার ছিল বাজার জমে ওঠার প্রথম দিন, কিন্তু সকাল থেকেই দেশের সবচেয়ে বড় এই পাইকারি বাজারে দেখা যায় ভিন্ন ছবি। অধিকাংশ আমদানিকারকই পণ্য ছাড়েননি। তাদের দাবি, প্রস্তাবিত বাজেটে আমদানি পণ্যের ওপর 5% সারচার্জ নির্ধারণ করলেও তা কবে থেকে বাস্তবায়ন হবে সে ব্যাপারে কিছুই বলেনি সরকার। তাই এ ব্যাপারে কাস্টমসের সিদ্ধান্ত না জানা পর্যন্ত পণ্য ছাড়বেন না তারা। কালকে বুঝে যাবে ওরা অ্যাসেসমেন্ট কীভাবে করতেছে। আগে নিয়ে যদি অ্যাসেসমেন্ট করে তাহলে ওরা আগের দামে বিক্রি করতে পারবে, যদি নতুন বাজেটে যদি অ্যাসেসমেন্ট করে তাহলে বেশ দামে বিক্রি করতে হবে। আমদানিকারকরা পণ্য না ছাড়াই দাম বাড়িয়ে দিয়েছেন আড়তদাররা। বাজার ঘুরে দেখা গেছে, বুধবার প্রতি কেজি 22 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ শনিবার বিক্রি হচ্ছে 28 টাকায়, 120 টাকার রসুন 130 টাকা, 295 টাকার জিরা 360 টাকা, 350 টাকার গোলমরিচ 360 টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতি কেজি চিনিতে 4 টাকা আর সব ধরনের ভোজ্য তেলের লিটারে 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। রোজার সময় আপনার আমরা 24-25 টাকা করে বেচছি, এখন আপনার যেটা ভালো মাল এটা 28-30 টাকা বলতেছে। বৃহস্পতির সন্ধ্যা থেকে বাজারে একটু ওঠানামা করছে। সুপার ছিল 60 টাকা, এখন 85 টাকা চাচ্ছে। ফার্ম অয়েল 35 টাকা চাচ্ছে, 85 টাকা চাচ্ছে, ওগুলো 60 টাকা ছিল। প্রস্তাবিত বাজেটে আমদানি পণ্যের ওপর 5% সারচার্জ আরোপের ঘোষণা শেষ পর্যন্ত থাকবে কিনা সে ব্যাপারে অনিশ্চয়তা থাকায় আমদানি কমবে মাস জুড়েই। এতে আসছে কোরবানি ঈদে মশলাসহ নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠতে পারে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। প্রতি কেজিতে 6-7 টাকা করে বেড়ে যাচ্ছে। কোরবানি আসছে, যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ পণ্যের প্রয়োজন আছে, যেগুলো এগুলা চাহিদা অনুযায়ী যদি আমদানি যদি না থাকে তাহলে হয়তো এগুলোর দাম আরও একটু বাড়তে পারে। প্রায় সব ধরনের মশলাই আমদানি নির্ভর। এছাড়া অপরিশোধিত ভোজ্য তেল, অপরিশোধিত চিনি সহ অধিকাংশ নিত্যপণ্যই আমদানি করে চাহিদা মেটে। তাই আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলে অস্থির হয়ে উঠবে দ্রব্যমূল্যের বাজার, এমনটাই মনে করেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। সোহাগ বিশ্বাস, SATV, চট্টগ্রাম।